আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো এবং সুস্থ রয়েছো। চলে এলাম তোমাদের মাঝে গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে, এবং আজকে হলো ইসলামী বিশ্ববিদ্যালয় সম্পর্কিত প্রয়োজনীয় যে খুঁটিনাটি তথ্য রয়েছে আজকে আমরা সেগুলো জানবো। এখানে তোমরা কীভাবে ভর্তি হবে, ভর্তি হওয়ার জন্য কত মার্ক পেতে হবে এবং কী কী যোগ্যতা লাগবে সবগুলো বিষয় আজকে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে আমরা আগে সেই বিষয়গুলো জেনে নিই। সবার প্রথমে তোমাদেরকে অবশ্যই গুচ্ছ অধিভুক্ত যে প্রাইমারি আবেদনটি রয়েছে অর্থাৎ প্রাথমিক আবেদন, সেখানে অংশগ্রহণ করতে হবে, এবং সেখানে অংশগ্রহণ করার পরে তোমাদেরকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। তোমরা যে ইউনিটে রয়েছে সেই ইউনিটের ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, এবং গুচ্ছ ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করার জন্য মানদণ্ড ও অন্যান্য বিষয়গুলো নিয়ে আমাদের ভিডিও রয়েছে আমাদের আই বাটনে, সেই লিঙ্কটি তোমরা পেয়ে যাবে এবং ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি পেয়ে যাবে। এরপরে এখন কথা হলো, তোমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে তোমাদের সেকেন্ড টাইম রয়েছে কি না। অবশ্যই সেকেন্ড টাইম রয়েছে এখানে। এরপরে আসা যাক কত পেলে তোমরা চান্স পাবে, এটি নিয়ে অনেক বিশ্লেষণ হতে পারে, তবে আমি একটি ধারণা দিতে পারি তোমাদের ভর্তি পরীক্ষায় যদি তুমি 45-এর উপরে নাম্বার পাও তাহলে তোমরা চান্স পাওয়ার পসিবিলিটি রয়েছে। তবে সাবজেক্ট ভেদে কিছুটা ভিন্নতা রয়েছে, এবং জিপিএ সহ মোট যদি তুমি 60-এর উপরে পাও তাহলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি রয়েছে। জিপিএ 20 নাম্বার রয়েছে, অর্থাৎ এসএসসি এইচএসসি 20 নাম্বার সহ তোমাদের মোট যদি 45-এর সাথে যোগ করে তোমরা যদি 60-এর উপরে পাও তাহলে তোমাদের এখানে যে কোনো একটি সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি রয়েছে। এবার আসা যাক ইউনিট ভিত্তিক যে যে যোগ্যতাগুলো তোমাদের জানা লাগবে সেগুলো একটু আলোচনা করি। সবার প্রথমে আমরা একটু ইউনিট এ নিয়ে আলোচনা করব। ইউনিট এতে সবার প্রথমে কিছু অনুষদ রয়েছে এবং অনুষদের অধীনে কিছু বিভাগ রয়েছে এবং কিছু শর্ত রয়েছে। চলো আমরা সেগুলো একটু জেনে নিই। সবার প্রথমে তোমাদের গণিত সাবজেক্টটি যদি পেতে চাও যারা এই ইউনিটে রয়েছে, এখানে গণিত সাবজেক্টটি পেতে হলে অবশ্যই তোমাদেরকে উচ্চ মাধ্যমিকে গণিত বিষয়টি থাকতেই হবে, এবং এখানে 50টি আসন রয়েছে। পরিসংখ্যান সাবজেক্টটি পেতে হলে অবশ্যই তোমাদেরকে গণিত সাবজেক্টটি থাকতে হবে, এবং ন্যূনতম জিপিএ অবশ্যই 3.5-এর উপরে পেতে হবে এইচএসসিতে, এবং এখানে 50টি আসন রয়েছে। পরিবেশ বিজ্ঞান ভূগোল সাবজেক্টটি পেতে হলে অবশ্যই তোমাদের বিজ্ঞান শাখা হতে পাস করতে হবে, এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গণিত ও জীববিজ্ঞান উভয় বিষয় থাকতে হবে, তাহলেই তোমরা এই যে পরিবেশ বিজ্ঞান এবং ভূগোল সাবজেক্টটি পাবে। এরপরে আসা যাক ইঞ্জিনিয়ারিং অনুষদে তোমাদের কী কী বিভাগ রয়েছে। এখানে তোমাদের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটি পেতে হলে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই গণিত থাকতে হবে, এবং তোমাদের মোট আসন 50টি রয়েছে এখানে। পলিত রসায়ন এবং কেমিক্যাল সাবজেক্টটি পেতে হলে এখানেও গণিত থাকলেই হবে, এবং কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটি পেতে হলে অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গণিত থাকতে হবে। ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজি সাবজেক্টটি পেতে হলে এখানে গণিত লাগবে, এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটি পেতে হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই তোমাদের গণিত এবং জীববিজ্ঞান থাকতে হবে। এবং এই যে সাবজেক্টগুলো এখানে যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলো পেতে হলে তোমাদের আলাদা গণিতে কত পেতে হবে সেই ধরনের রিকোয়ারমেন্ট নেই। তার মানে তোমরা সায়েন্সের স্টুডেন্ট হলেই তোমরা সাবজেক্টগুলো পাচ্ছ, এবং প্রতিটি বিভাগে 50টি করে আসন রয়েছে। এরপর আসা যাক জীববিজ্ঞান অনুষদের ক্ষেত্রে, তুমি যদি পলিত পুষ্টি এবং খাদ্য প্রযুক্তি সাবজেক্টটি পেতে চাও এখানে তোমাদের অবশ্যই জীববিজ্ঞান থাকা লাগবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, এবং বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটি পেতে হলে অবশ্যই এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জীববিজ্ঞান থাকতে হবে, সাথে অবশ্যই 3.5 GPA লাগবে তোমাদের জীববিজ্ঞানে, তাহলে তুমি এই সাবজেক্টটি পাবে। এবং ফার্মেসি সাবজেক্টটি পেতে হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গণিত এবং জীববিজ্ঞান উভয় সাবজেক্টটি থাকতে হবে, তাহলে তোমরা এই যে অনুষদের যে সাবজেক্টগুলো এগুলো পাবে। তার মানে এখানেও 50টি করে আসন রয়েছে। এই ছিল এই ইউনিটের সাবজেক্টগুলোর রিকোয়ারমেন্ট। এবার চলো আমরা একটু বি ইউনিট নিয়ে আলোচনা করি। বি ইউনিটে যদি সাবজেক্টগুলো পেতে যাও তোমাদের সবার প্রথমে কলা অনুষদ নিয়ে কথা বলি। কলা অনুষদে তোমাদের আরবি, ভাষা এবং সাহিত্য, এর জন্য বিভাগীয় কোনো শর্ত লাগবে না, মোট আসন রয়েছে 80টি। এরপরে বাংলা সাবজেক্টটি পেতে হলে তোমরা ABC সবাই কিন্তু এই বাংলা সাবজেক্টটি পাবে, তোমরা প্রতিটি ইউনিটের শিক্ষার্থীরা এখানে বাংলা সাবজেক্টটি পাবে। অবশ্যই তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলাতে অবশ্যই জিপিএ 3.00 মিনিমাম থাকতে হবে আলাদাভাবে। এরপর ইসলামিক ইতিহাস এবং সংস্কৃতির জন্য আলাদা কোনো রিকোয়ারমেন্ট নেই, এখানে 80টি আসন রয়েছে, 45, 30 এবং 5টি করে আসন। এবং ইংরেজি সাবজেক্টটি পেতে হলে অবশ্যই তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই আলাদাভাবে ইংরেজিতে 3.50 মিনিমাম পেতে হবে, তাহলে তোমরা সাবজেক্টটি পাবে, এবং এখানে 100টি আসন রয়েছে। এবং এই 100টি আসনের মধ্যে বি ইউনিটে 60টি, এ ইউনিটে 30টি এবং সি ইউনিটে 10টি রয়েছে। এরপরে ফাইন আর্টস সাবজেক্টটি পেতে হলে অবশ্যই তোমাদেরকে
কোন কোন বিষয়ে ইউনিট ভিত্তিক যে আয়োজন করা হবে ব্যবহারিক পরীক্ষায় সেখানে পাশ করতে হবে এবং এখানে 30টি আসন রয়েছে বি ইউনিটে 15টি এ ইউনিটে 9টি সি ইউনিটে 6টি এবার আসা যাক অন্য আরেকটি অনুষদ সেটি হলো সমাজবিজ্ঞান অনুষদ সমাজবিজ্ঞান অনুষদে তোমাদেরকে অর্থনীতি সাবজেক্টে যদি পেতে চাও তোমাদেরকে অবশ্যই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজিতে মিনিমাম 3.00 জিপিএ লাগবে এবং এখানে 75টি আসন রয়েছে বি ইউনিটে 35টি এ ইউনিটে 35টি সি ইউনিটের জন্য 5টি এবং রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে পেতে হলে অবশ্যই ইংরেজিতে এখানেও উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষায় 3.00 জিপিএ লাগবে এবং এখানেও 75টি আসন রয়েছে তবে বি ইউনিটে 50টি এ ইউনিটে 20টি সি ইউনিটে 5টি আসন রয়েছে এরপর লোক প্রশাসন সাবজেক্টে পেতে হলে তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষায় এখানেও মিনিমাম 3.00 ইংরেজিতে লাগবে এবং মোট আসন রয়েছে এখানে 75টি এবং বি ইউনিটের জন্য 45 এ ইউনিটের জন্য 25টি সি ইউনিটের জন্য 5টি আসন রয়েছে এছাড়া ফোকলোর স্টাডিজ সাবজেক্টে পেতে হলে অবশ্যই তোমাদের এখানেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজিতে মিনিমাম 3.00 লাগবে এবং বি ইউনিটের জন্য 45টি এ ইউনিটের জন্য 30টি এবং সি ইউনিটের জন্য 5টি টোটাল 80টি আসন রয়েছে এরপরে এই অনুষদের অধীনে আরেকটি সাবজেক্ট রয়েছে সেটি হলো ডেভেলপমেন্ট স্টাডিজ এখানেও যদি তুমি সাবজেক্টটি পেতে চাও তাহলে এখানে তোমাদেরকে ইংরেজিতে মিনিমাম 3.00 লাগবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষা আলাদাভাবে এবং এখানে 75টি আসন রয়েছে এরপরে সোশ্যাল ওয়েলফেয়ার সাবজেক্টটি পেতে হলে এখানে তোমাদেরকে ইংরেজিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মিনিমাম 3.00 লাগবে এবং মোট আসন রয়েছে এখানেও 75টি এরপর হলো মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এই সাবজেক্টটি পেতে হলে তোমাদেরকে অবশ্যই ইংরেজি এবং বাংলায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ 3.25 এর উপরে পেতে হবে তাহলে তোমরা এই সাবজেক্টটি পাবে এখানে মোট আসন রয়েছে 30টি এরপরে বি ইউনিটের অধীনে যে অনুষদটি রয়েছে সেটি হলো আইন অনুষদ এখানেও তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজিতে অবশ্যই মিনিমাম 3.00 লাগবে এবং এখানে মোট আসন রয়েছে 80টি বি ইউনিটের জন্য 40টি এ ইউনিটের জন্য 32টি সি ইউনিটের জন্য 8টি এছাড়া তোমাদের আরেকটি অনুষদ রয়েছে সেটি হল আলফিকা এবং লিগ্যাল স্টাডিজ এই সাবজেক্টটি পেতে হলে ইংরেজি বিষয়ে অবশ্যই তোমাদের ন্যূনতম 3.00 লাগবে এখানেও 80টি আসন রয়েছে এরপরে হলো তোমাদের ল অ্যান্ড ম্যানেজমেন্ট সেই সাবজেক্টটি পেতে হলে তোমাদের অবশ্যই ইংরেজিতে 3.00 লাগবে এখানেও আসন রয়েছে 80টি বি ইউনিটের জন্য 40টি এ ইউনিটের জন্য 32টি সি ইউনিটের জন্য 8টি এরপরে এখন আমরা আলোচনা করব ইউনিট সি নিয়ে সি ইউনিটের প্রয়োজনীয় যে যে তথ্যগুলো তোমাদের জানতে হবে সেটি হলো সবার প্রথমে আসা যাক তোমাদের অনুষদের নাম এখানে একটি অনুষদ রয়েছে সেটা হলো ব্যবসা প্রশাসন অনুষদ এইখানে যে সাবজেক্টগুলো রয়েছে সেটি হলো হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি এই সাবজেক্টটি পেতে হলে তোমাদের অবশ্যই ইংরেজিতে ন্যূনতম 3.00 লাগবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় এখানেও তোমরা সকল ইউনিটের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে অর্থাৎ সাবজেক্টটি পাবে এখানে 75টি আসন রয়েছে সি ইউনিটে 60টি এ ইউনিটের জন্য 10টি বি ইউনিটের জন্য 5টি ব্যবস্থাপনা সাবজেক্টটি পেতে হলে এখানে তোমাদের অবশ্যই ইংরেজিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 3.00 লাগবে এবং এখানেও 75টি আসন রয়েছে এবং ফাইন্যান্স এবং ব্যাংকিং সাবজেক্টটি পেতে হলে তোমাদের অবশ্যই ইংরেজিতে এখানেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 3.00 লাগবে এখানেও 75টি আসন রয়েছে এবং মার্কেটিং সাবজেক্টটি পেতে হলে এখানেও তোমাদের উভয় পরীক্ষায় ইংরেজিতে 3.00 লাগবে এখানেও 75টি আসন রয়েছে এরপরে হলো হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট এই সাবজেক্টটি পেতে হলে তোমাদেরকে ইংরেজি বিষয়ে ন্যূনতম 3.00 লাগবে এবং এখানেও 75টি আসন রয়েছে এছাড়া ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সাবজেক্টটি পেতে হলে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এখানেও ইংরেজিতে মিনিমাম 3.00 লাগবে এখানে 75টি আসন রয়েছে তার মানে দেখা যাচ্ছে যে তোমরা যদি আইইউতে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে ইংরেজিতে মিনিমাম 3.00 এর উপরে লাগবে এই ছিল তোমাদের সি ইউনিট সম্পর্কিত বিস্তারিত তথ্য এবার চলো কোটা নিয়ে একটু আলোচনা করি কোটার ক্ষেত্রে তোমাদের মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য 5% কোটা রয়েছে এবং উপজাতি প্রতিবন্ধীদের জন্য 1% এবং ওয়ার্ড বা পশু কোটার ক্ষেত্রে প্রতি বিভাগে দুজনের বেশি নেওয়া হবে না এবং খেলোয়াড় কোটা সর্বোচ্চ 10 জন ভর্তি হতে পারবে তবে কোনো বিভাগে একজনের বেশি নেওয়া হবে না এই ছিল তোমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য আশা করি তোমরা উপকৃত হয়েছ আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবে না এছাড়া অন্যান্য ইউনিভার্সিটি সম্পর্কিত যে কোনো তথ্য পেতে শিক্ষা সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ